রাগ ক্ষোভ ক্রোধ দুঃখী মানসিক চাপ ও বিষণ্ণতা বিমর্ষতার দিক বিবেচনায় বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম আর এ তালিকায় প্রথম স্থানে আছে আফগানরা। সম্প্রতি 2022 গ্লোবাল ইমোশনস রিপোর্ট শীর্ষক প্রতিবেদনে 122টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের স্কোর 45 এবং 59 স্কোর নিয়ে দুঃখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে আফগানিস্তান। চলতি বছরের 27 ফেব্রুয়ারি থেকে 30 মার্চ পর্যন্ত বাংলাদেশের সমীক্ষাটি পরিচালিত হয়। এতে মোট 1000 জন নাগরিক সরাসরি জরিপে অংশ নেন। এছাড়া বিশ্বজুড়ে 122টি দেশের 1,27,000 প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর এই জরিপটি চালানো হয়। জরিপে অংশগ্রহণকারীদের মতে 2020 সালের তুলনায় 2021 সালটি তাদের কাছে বেশ চাপের ছিল। জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, নেতিবাচক অভিজ্ঞতার সূচকে স্কোর উচ্চতর হলে বোঝায় দেশের জনসংখ্যার বড় অংশ এ ধরনের আবেগ অনুভব করছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 42% উত্তরদাতা বলছেন তারা অনেক বেশি উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছেন, যা 2020 সালের তুলনায় 2% বেশি। এতে আরও বলা হয়েছে, নীতি নির্ধারকদের অবশ্যই বুঝতে হবে কেন অনেক মানুষ অভূতপূর্বভাবে নেতিবাচক আবেগ অনুভব করছে এবং তাদেরকে অত্যন্ত ইতিবাচক জীবনের দিকে মনোনিবেশ করতে হবে। মানুষকে বিষণ্ন বা অসুখী করতে পারে অনেক কিছুই, তবে বৈশ্বিক বিষণ্ণতার ঊর্ধ্বগতির কারণ হিসেবে 5টি গুরুত্বপূর্ণ কারণকে বেছে নেওয়া হয়েছে। সেগুলো হলো দারিদ্র, সম্প্রদায়গত সমস্যা, ক্ষুধা, একাকিত্ব ও কাজের সুযোগের অভাব। সমীক্ষাটিতে আরও উঠে এসেছে, বিশ্বব্যাপী অপর্যাপ্ত উপার্জন নিয়ে দিন কাটায় প্রায় 200 কোটি মানুষ। এর বাইরে 200 কোটি মানুষ তাদের জীবন ধারণের প্রণালী নিয়ে সন্তুষ্ট নন, তারা চায়ও না যে এভাবে কেউ বেঁচে থাকুক। নেতিবাচক সূচকে আফগানের স্কোর 32, যার মানে বোঝায় বিশ্বের মধ্যে সেখানকার জনগণ সবচেয়ে বেশি মানসিক অবসাদে ভোগেন। 16 বছর আগে গ্যালাপ যখন এই জরিপ শুরু করেন তখন থেকেই আফগানের স্কোর সর্বনিম্ন। ইতিবাচক সূচকে পানামার স্কোর 85, যার মানে বোঝায় বিশ্বের মধ্যে যে দেশের জনগণ সবচেয়ে কম মানসিক অবসাদে ভোগেন। এছাড়া পজিটিভ ইমোশন সূচকে ইন্দোনেশিয়া ও প্যারাগুয়ে যৌথভাবে 84 স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পাশাপাশি ইতিবাচক আবেগের এই তালিকায় এল সালভাদর, নিকারাগুয়া ও হন্ডুরাস যৌথভাবে 82 স্কোর নিয়ে তৃতীয় এবং আইসল্যান্ড, ফিলিপাইন ও সেনেগাল 81 স্কোর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। সাদাকালো নিউজ।